আসসালামু আলাইকুম, আসলাম এআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখতেছেন একটি বিএলডিসি মোটর সোলার, এখানে রয়েছে 18টি। এটা আমরা এখন রিওয়াইন্ডিং করব। তো রিওয়াইন্ডিংটা কীভাবে করি তা আমরা দেখে নিব এখন। তো আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানের মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে একটি দাগ দিয়ে রেখেছি, তার মানে আমরা মনে মনে অথবা এখানে এক নম্বর সোলার ধরে রেখেছি। তো এখান থেকে আমরা কয়েল বসানো শুরু করব। আপনারা যে কোনো প্লেস থেকে বসাতে পারেন, মোট কথা যেখান থেকে বসাবেন ওইটাই হবে এক নম্বর সোলার। তো চলুন শুরু করি। দেখুন আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9, মোট কথা এখানে আমরা আগে যতটা তার পেয়েছিলাম এখানে আমরা অতটা তার নিয়ে নিয়েছি, এবং আগে যত গেজ নাম্বার ছিল ঠিক সেই গেজ নাম্বারের তারগুলো এখানে নিয়েছি। তো আমাদের পূর্বে যে টিউটোরিয়াল দেওয়া হয়েছে ওইটার মধ্যে এটার সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটি দেখে নেন। আর এখানে এখন শুধু রিওয়াইন্ডিং কাজ চলবে। তো দেখুন আমরা এখানে প্রথম একটি সোলারের মধ্যে এটি ঢুকানোর পর আমরা এখন কোয়েলটি পেঁচাবো। দেখুন এখানে বসানোর পর আমার হাতের কারণে সময় তো দেখা যাচ্ছে না, যাই একটু দেখেন। তো দেখুন আমরা এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। আমাদের পেঁচ ছিল 60টি, তো আমরা এখানে পেঁচগুলো ওই 60টা পেঁচ দিয়ে দিব। দেখুন আমরা এই কোয়েলটি এইভাবে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর এখন যে কোয়েলটি ঘুরাবো অপর সোলাটের মধ্যে এটা হবে উল্টা। মোট কথা আমরা এখানে দেখুন বাউ ঘুরিয়েছি, এখন আমরা এটা উল্টা ঘুরাচ্ছি। তো দেখুন আমরা এটা এই পাশে নিয়ে এটা আমাদের উল্টা ঘুরানো শেষ। এখন আবার পরবর্তী যে সোলারটা রয়েছে ওইটার মধ্যে বাউ ঘুরবে, আবার বলতে একটি কোলাকোয়েস আর একটি অ্যান্টি কোলাকোয়েস। আপনারা বোঝার সুবিধার্থে আমরা এইভাবে বলছি। দেখুন আমরা এখন এটা আবার বাউ ঘুরিয়ে নিচ্ছি। মোট কথা প্রথমটি বাউ, তারপরেরটি উল্টা, তারপরেরটি আবার বাউ। তো এখানে 3টি কয়েল হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা যেহেতু এখানে 18টা স্লট রয়েছে আমরা 3টা কোয়েল বানাবো, তাহলে প্রত্যেকটা কোয়েলে 6টা করে পড়তেছে। আমরা যেহেতু এখানে 3টি পেঁচিয়েছি, আরও 3টি দরকার, তাহলে একটি কোয়েল সম্পাদন হবে। তো আমরা এখানে 6টি গড় স্প্যান রাখবো, 1 2 3 4 5 6, 6টি গড়। পর দেখুন এই বরাবর এটা বরাবর বরাবর হয়ে গেছে। তো আমরা এখানে 6টি গড় ফাঁকা রেখে সরাসরি ওইখানে চলে যাব, গিয়ে আবার আমাদের এখানের মতোই কোয়েল পেঁচাবো। আমরা এখানে পেঁচিয়েছি, তো আমরা এখানে 6টা গড় স্প্যান রেখে সরাসরি ওইখানে চলে যাব, আর এটা না কেটেই আমরা এইভাবে রেখে দিব। দেখুন এখানে একটি ভাঙ্গা দিয়ে তারপর আমরা এখানে 6টার মাথা চলে গেছি। এখন আমরা কোয়েলটা দরকার হলে আমাদের সুবিধার্থে আমরা এইভাবে করে নিলাম। হ্যাঁ ভিউয়ার্স, আমরা 6টা গড় স্প্যান রেখে আমরা দেখুন এখানে নিয়ে এসেছি। নিয়ে এসে আমরা দেখুন আবার আমাদের আগের মতোই কোয়েলটি পেঁচিয়ে নিচ্ছি। দেখুন এখানে কোয়েলটি পেঁচিয়ে নিলাম, একটি কোয়েল আমরা। তারপর দেখুন এখন এটা যেহেতু কুলা কোয়েস ঘুরেছে, বলতে বাউ সামনের দিকে ঘুরেছে, এখন আমরা এটা উল্টা ঘুরাবো। পরবর্তী যে সোলারটা রয়েছে এটার মধ্যে আমরা উল্টা ঘুরিয়ে নিচ্ছি। দেখুন আমরা উল্টা ঘুরাচ্ছি কোয়েলটা। দেখুন এইভাবেই নিতে হবে। দেখুন আমরা এটা বাউ ঘুরিয়ার পর এটা আবার উল্টা ঘুরাচ্ছি, এবং পরবর্তী সোলারের মধ্যে যেহেতু এখানে 3টা এখানে 3টা মিট, মোট 6টা হবে কোয়েল। দেখুন এইখানে নিলাম, নেওয়ার পর এটা আবার আমাদের বাউ ঘুরানো হচ্ছে, বলতে কুলা কোয়েল ঘুরানো হচ্ছে। দেখুন এইভাবে। তো আপনাদেরকে পূর্ববর্তী টিউটোরিয়ালের মধ্যে এটার সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে এবং ডায়াগ্রাম দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন, বা আমরাও শেষের দিকে একটি ডায়াগ্রাম আবার আপনাদেরকে দেখাবো। দেখুন আমরা যেহেতু এটা প্রথম টার্মিনাল ধরে এখানে 3টি কোয়েল পেঁচানোর পর আবার এই দিক দিয়ে নিয়ে আবার 6টা করে স্প্যান রেখে এখানে আবার কোয়েলটি ঘুরিয়ে, দেখুন এখানে একটি শেষ টার্মিনাল বের হয়েছে, তো এটা আমরা রেখে দিলাম। এখন আমরা দ্বিতীয় নাম্বার কোয়েল কাজ শুরু করব। এটা আমরা রেখে দিলাম, এখন আমরা দ্বিতীয় নাম্বার কোয়েলে কাজ শুরু করব।
আমরা দ্বিতীয় নাম্বার কোয়েলে কাজ শুরু করব। দেখুন আমরা এখানে 1 2 3 4, এখন 4 নাম্বার সুলাটের মধ্যে দ্বিতীয় নাম্বার কোয়েলের প্রথম টার্মিনালটি বসানো হয়েছে। তো আমরা আবার এটা আমাদের আগের মতোই কোয়েলটি ঘুরিয়ে মানে পেঁচিয়ে নিচ্ছি। দেখুন আমরা এটা ফরওয়ার্ড বলতে সামনের দিকে বলতে কুলা কোয়েস হিসেবে আমরা এটা ঘুরাচ্ছি, পেঁচাচ্ছি আর কি। তো এটা পেঁচানো শেষ হলে আমরা পরবর্তী সোলারটা উল্টা ঘুরাবো। তো দেখুন আমাদের নিয়মটা কিন্তু প্রত্যেকটি কোয়েল ঘুরানোর নিয়ম কিন্তু একই চলতেছে এখানে। তো এখন আমরা দেখুন যে পরবর্তী যে সোলারটি রয়েছে এটার মধ্যে আমরা উল্টিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন এখন আমরা এই পাশ দিয়ে নিব, দেখুন হ্যাঁ এভাবে ঘুরাবো, মানে প্রথমটা বাও তারপরে টুলটা এবং পরবর্তীতে আবার বাও, এভাবেই চলছে নিয়মটা। এবং প্রত্যেকটি মোটর আপনার রিওয়াইন্ডিং করার পূর্বে তার প্রসেসটা আগে ভালো করে খাতায় নোট করে নেবেন যে ওইটা কোন নিয়মে ছিল, কত নম্বর গেজ ছিল। তো আমরা এটা উল্টা ঘুরানো বাও ঘুরানোর পর এটা উল্টা ঘুরাইছি, তারপর এখন আবার আমরা পরবর্তী সোলারটে বাও ঘুরাচ্ছি। তাহলে আমাদের এখানে তিনটি কোয়েলের কাজ শেষ হয়ে যাবে। তো এইভাবে পেঁচিয়ে নিই। তো আমরা প্রথম কোয়েলের টার্মিনাল এইটি প্রথম এবং দ্বিতীয় কোয়েলের প্রথম টার্মিনাল এইটি এখানে রয়ে গেল। তো আমরা এখানে তিনটি কোয়েল পেঁচানোর পর আমরা আবার 6টি ঘড়ি স্পিন দিব, যেই জায়গায় পরে ওই জায়গায় কোয়েলটি পেঁচানো হবে। 1 2 3 4 5, দেখুন 6 এখানে এসেছে। তো আমরা এইটার আইটার মধ্যে পেঁচাবো, আমরা আমাদের সুবিধার্থে এটাকে এইভাবে করে নিলাম। তো আমরা ওইখান থেকে 6টা ঘর পার হয়ে আমরা এখানে এসে পড়েছে। তো আমরা এইটার মধ্যে কোয়েলটি ঢুকাবো, ঢুকিয়ে আমাদের পূর্বের নিয়ে কোয়েলটি পেঁচাতে। দেখুন এভাবে পেঁচিয়ে নিচ্ছি। ও আমাদের দেখুন এইখানে এই কোয়েলটি পেঁচানোর পর এখানে আরেকটি শেষ টার্মিনাল রয়েছে। আমরা জানি প্রথম কোয়েলটিরও একটি শেষ টার্মিনাল বের হয়েছিল। তো এই এখনও এই দ্বিতীয় কোয়েলটি যেহেতু পেঁচানো শেষ, তো এটারও একটি শেষ টার্মিনাল এখানে আমরা রেখে দিলাম বা পরবর্তীতে আমরা এটি শর্ট করে নিব। তো দেখুন এখন আমরা তৃতীয় নাম্বার কোয়েলের কাজ শুরু করব। আমরা যেহেতু এখানে 2টি কোয়েল শেষ করেছি 1 2, তো তৃতীয় নাম্বার কোয়েলটি শুরু হবে আপনার 7 নাম্বার স্লট থেকে। তো এখান থেকে 1 2 3 4 4 থেকে দ্বিতীয় নাম্বারটা শুরু হয়েছে 5 6 7, তাহলে এখান থেকে শুরু হবে। তো আমরা প্রথম যে তৃতীয় নাম্বার যে কোয়েলের প্রথম টার্মিনালটি এখানে রেখে দিলাম, এটা হবে তৃতীয় নাম্বার ফেস। 1 2 এবং এখানে একটি 3টি, 1 2 3টি হবে। এখন এটা আমরা পেঁচিয়ে নিচ্ছি আবার আগের নিয়মে, পূর্ণ নিয়মে আমরা বারবার কোয়েল কিন্তু পেঁচাচ্ছি, আপনারা দেখুন ভালো করে। আমরা আমাদের সুবিধার্থে মানে স্টেটরটাকে এইভাবে করে নিলাম, নেওয়ার পর আমরা পেঁচাচ্ছি। দেখুন আপনারা দেখুন আমরা একটি কোয়েল কুলা কোয়েস ঘুরিয়েছি বলতে ফরওয়ার্ড সামনের দিকে বাও ঘুরিয়েছি এবং পরবর্তীটা উল্টিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটি নিয়ম কিন্তু একই হচ্ছে বারবার, এটা উল্টা ঘুরানোর পর পরবর্তীটা আবার বাও হবে। কোয়েলটি আমরা উল্টা ঘুরানো শেষ, পরবর্তীটা আবার আমরা বাও ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের কাজটা এখানেই শেষ করব। তো ভিউয়ার্স আপনারা দেখছেন যে এখানে আমরা তৃতীয় নম্বর কোয়েলের টার্মিনালটি বসিয়ে এখানে প্রথমে বাও তারপর আবার উল্টা তারপর আবার বাও ঘুরিয়ে এখানে একটি টার্মিনাল বের হয়েছে। তো আমরা প্রত্যেকবারই 6টি ঘড়ি স্পেস দিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা গণব 1 2 3 4 5 6 এখানে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি স্লট ফাঁকা রয়েছে। আমরা সরাসরি ওইখানে বলতে এটার অপোজিট সাইডে চলে যাচ্ছি এখনই। তো দেখুন আমরা যেহেতু 6টি ঘর স্পেন রেখেছিলাম, এই পাশ থেকে আমরা 6টি ঘর গুনে যেই জায়গায় পরে আমরা ওই জায়গায় কোয়েলটি বেঁচে যেতে হবে। তো আমাদের সুবিধাটা আমরা স্টেটরটাকে এইভাবে করে নিলাম, নেওয়ার পর দেখুন আমরা এখানে আমাদের 6টি 6 নাম্বার সোলার গোনার পর এখানে এসেছিলো। তো আমরা এখানে আবার কোয়েলটা পেঁচিয়ে নিচ্ছি, কুলা কোয়েস আমরা সামনের দিকে ঘুরাচ্ছি। তো এটাই কুলা কোয়েস অথবা সামনের দিকে অথবা ফরওয়ার্ড আপনারা যেভাবে বুঝেন। আমরা দেখুন এভাবে ঘুরে নিচ্ছি, নেওয়ার পর পরবর্তীটা উল্টা হবে অবশ্যই জানেন, কারণ প্রত্যেকটার নিয়ম একইভাবে হয়ে আসছে এতক্ষণ ধরে আপনারা অবশ্যই দেখতেছেন। তো আমরা এটা আবার উল্টা ঘুরে নিচ্ছি, আমরা প্রথমটা বাও ঘুরিয়েছি তো এটা উল্টা ঘুরে নিচ্ছি, পরবর্তীটা বাও হবে। আবার
পরবর্তীটা বাও ঘুরিয়ে নিচ্ছি, দেখুন এভাবে হবে। তো এখানে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে প্রায়, এই কয়েলটা পেঁচানোর পর আমাদের কাজ প্রায় শেষ। তো দেখুন আমাদের কাজ শেষ, আমরা এখানে এই পেস্টটা দিয়ে আমাদের কাজ শেষ। তো দেখুন আমরা এখানে একটি শেষ টার্মিনাল বের হয়েছে। তো প্রত্যেকটি কোয়েলেরই শেষ টার্মিনাল বের হয়েছে, আমরা জানি প্রথম এটা, দ্বিতীয় এটা, তারপর তৃতীয় এটা। তো আমরা এই তিনটে একসাথে শর্ট করে দিয়ে মোটরে সোল্ডারিং করে রেখে দেবো। এবং পরবর্তীতে দেখুন এখানে এক, দুই এবং যে তিনটি টার্মিনাল রয়েছে এটি হবে আপনার কানেকশন টার্মিনাল। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো এইগুলো আমরা এখন শর্ট করে নিচ্ছি। তো আপনারা তো দেখলেন যে এটা কীভাবে সুন্দর টিকে রিয়ান্ডিং করলাম। তো আপনারা কী করবেন যে এখানের মধ্যে স্লটের মধ্যে আপনারা বলতে বার্নিশ করে নেবেন, আপনাদের প্রয়োজন মতো একটু শুকিয়ে নেবেন। তো আপনারা দেখেন যে এইটির ফাঁকে এইগুলো এই ধরনের একটি লকের মতো থাকে যাতে কোয়েলটা না বেরিয়ে আসতে পারে। তো আপনারা এইগুলো এইভাবে ঢুকিয়ে নেবেন, সুন্দর টিকে ঢুকিয়ে নিলে আপনার কোয়েলটা বেরিয়ে আসতে পারবে না। তো এইভাবে আপনারা প্রত্যেকটার মধ্যে ঘুরে নেবেন। আর আমরা এখানে তিনটি টার্মিনাল শর্ট করে নিয়েছি এবং এই তিনটি টার্মিনাল সংযোগ হিসেবে আমরা কাজ করবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ডিএনজি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করুন, অন্যকে শেখার সুযোগ করে দিন, লাইক করুন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।